পরের দিন রোশনি নিজের রুমের ভিতরে এখান থেকে ওখানে ওখান থেকে এখান করছে, মানে রাউন্ড টু রাউন্ড। আজকে অফিসে যাব কি যাব না, কালকে যা হলো, তারপর তো ওই লুচু ডেভিলটার জন্য অফিসে যেতেও ভয় লাগছে। রোশনি এসব নিয়ে ভাবছিল তখনই তার ফোনটা বেজে ওঠে। রোশনি ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। জানটু শোন না, আমি বলছি কি চল না আজ আমরা আমাদের সেম ব্ল্যাক কালারের ড্রেসটা পরে যাই। কেন, তোর নানির বিয়ে লাগছে নাকি? আচ্ছা ঠিক আছে আয়। সানা ফোনটা কেটে দিল। এদিকে নেহা ঘরে দরজাটা লাগিয়ে কান্না করে যাচ্ছে, কারোর কোনো কথাই শুনছে না। বন্টি আমার, একটাবার দরজাটা খোল, কি হয়েছে তোর, কেন এমন করছিস বল আমায়? এই নেহা খোল না দরজাটা। সে কখন থেকে নিশা কাঁদছে আর দরজা ধাক্কাচ্ছে, কিন্তু নেহা কিছুতেই খুলছে না। কালকে রাতের পর নেহা আর দরজা খুলেনি। কি যে হলো মেয়েটার? আমার না খুব ভয় হচ্ছে গো, যদিও উল্টো পাল্টা কিছু করে বসে। নিশার কথার মাঝে চোখ গেল সিঁড়ি দিয়ে, নিচে নামতে থাকে ইয়াসের দিকে। ইয়াস নিজের ঘড়ির বেল্টে লাগাচ্ছে আর নিচে নামছে। নিশা ছুটে গেল ইয়াসের দিকে, গিয়েই জোরে চিল্লিয়ে বলতে শুরু করল, কি মনে করো তুমি নিজেকে, দেখতে পাচ্ছ তোমার জন্য আমার বোনের কি অবস্থা হয়েছে? কাল রাত থেকে দরজা খুলে নিও। কিন্তু এতে ইয়াস কি করেছে? একদম চুপ থাকো তুমি। ইয়াস ড্যামকেয়ার ভাব নিয়ে খাবার টেবিলে গিয়ে বসল। টেবিলের উপর থাকা ফ্রুট বাস্কেট থেকে একটা আপেল আর নাইফ নিয়ে সেটাকে কেটে ব্রেড দিয়ে খাওয়া শুরু করলো। আজব লাগলেও আপেল দিয়ে ব্রেড খাওয়াটা ইয়াসের ছোটবেলার অভ্যেস। ইয়াসের কোনো রেসপন্স না পেয়ে নিশা আরও রেগে গেল। নিশা ইয়াসের খাবার পেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু ইয়াস স্বাভাবিকভাবে বসে আছে। নিশা এবার ইয়াসের সামনাসামনি এসে বলল, কিসের এত ভাব তোমার? সেদিন যদি বাবা তোমাকে তোমার নানুর বাসা থেকে না নিয়ে আসতো, তাহলে তো আজ তোমার নানুর বাড়ির লোকেদের মতো তুমিও থার্ড ক্লাস চিপ বস্তিতেই থাকতে। ইয়াসের এবার মাথাটা গরম হয়ে গেল। সে টেবিলে থাকা কাঁচের জিনিসগুলো এক হাত দিয়ে সব ফেলে দিল আর বলল, জি একদমই ঠিক বলেছো তুমি, ভাবি আমি তো ভিখারি ছিলাম, কিন্তু তোমার বোন তো ভালো, আর ইয়ে মেয়ে দেখতো ভালোই, তার পিছনে তো কত ছেলে ঘুরে বেড়ায়, বাট সে আমার পিছনে ছেঁচড়ার মতো ঘুরে কেন একটু বলবেন প্লিজ। আর আপনার বোনই কালকে রাতে আমার রুমে এসে ন্যাহামো করছিল, আমি রাখিনি তাকে। নিশা চুপ করে দাঁড়িয়ে আছে। ইয়াস আবার বলা শুরু করলো, আর একটা কথা কি জানো তো, আমি না কখনোই থার্ড ক্লাস ছিলাম না, আমার পরিস্থিতি আমাকে বানিয়েছিল, আর সেটা শুধু দুইজন লোকের কারণেই, আর তাদেরকে তো আমি কখনোই ছাড়বো না, শাস্তি তো তাদের পেতেই হবে। যাই হোক, বরং তোমার বাবা বিয়েতে মিস্টার আহমেদ থেকে 1 কোটি টাকা নিয়েছে, আর মিস্টার আহমেদও তার ছেলের মুখের দিকে তাকিয়ে একটা লোভীর মেয়ের ঘরে ছেলের বউ গড়ে গেছে, আর তাও যদি তুমি ভালো হতে আর তোমার মতো হয়েছে তোমার বোনটা। বলি ইয়াস বেরিয়ে যেতে নিয়েছিল সেখান থেকে, কিন্তু তখনই আবার পিছিয়ে এলো। আনিশাকে আবার বলল, আর হ্যাঁ ভাবি, যাদেরকে তুমি চিপ থার্ড ক্লাস বস্তি বলছিলে না, তারা যদি আজ না থাকতো না, তাহলে তুমি আর সবার সামনে মিস্টার এশিয়ার ভাবির খেতাবটা নিয়ে শো অফও করতে পারতে না। আমি যে মজবুত মইটা বেয়ে এই আসনটা পেয়েছি না, সেই মইটাকে মজবুত বানিয়েছে আমার থার্ড ক্লাস নানু বাড়ির মানুষগুলোই। আসছি বলেই ইয়াস বেরিয়ে পড়ল। নিশা সেখানে ঠায় দাঁড়িয়ে রয়েছে। রাফি এসে নিশার পিছনে দাঁড়ালো। তোমরা কি নিয়ে ঝগড়া করছিলে, আমি তো কিছুই বুঝলাম না। নিশা চোখ গরম করে রাফির দিকে তাকালো। নিশা নিজের রুমে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। বাহ, দুই বোন কত মিল, দুজনেই দরজা বন্ধ করে বসে আছে। আজ রোশনি আর সানা সেম গেট আপে অফিসে যাচ্ছে। ব্ল্যাক চিকেন থ্রিপিস, লম্বা স্ট্রেট চুলগুলো এক বাঁকা সিঁথি দিয়ে ছেড়ে রাখা, মুখে পাউডার, ঠোঁটে হালকা রেড লিপস্টিক আর চোখে কাজল, সব মিলিয়ে আজ রোশনিকে খুব সুন্দর লাগছে। সানাও ঠিক একইভাবে সেজেছে, দুজনকেই বেশ সুন্দর লাগছে।
এটা কি বেলপুরি খাওয়ার টাইম নাকি? ধুর, বেলপুরি খাওয়ার আবার নির্দিষ্ট টাইম হয় নাকি? যদি অফিসে যেতে লেট হয়ে যায় তখন কি করবি? আজ অফিসে বসের প্রথম দিন, আর আজকে লেট করলে মান সম্মান আর থাকবো না। আর ম্যানেজার স্যার বলেছেন আমাদের বস নাকি খুবই রাগি। আমার তো খুব ভয় করছে রে। উফ, তুই থামবি প্লিজ। আরে মাম্মা, তুমি তো বহুত কিপটা, বেলপুরিতে একটু বেশি কইরা ঝাল দিতে কইলাম, তুমি তাও দিলা না। সত্যি কইরা কও তো, এমন কিপটা আমি কইরা কয়টা বাড়ি করছো? কি সাংঘাতিক মেয়ে রে বাবা, সে কখন থেকে মরে নিতে আসে, কিন্তু মেয়ে নাকি ঝালই লাগে না। ভেলপুরিওয়ালা মামার সাথে তাদের অনেক পুরনো পরিচিত, তাই এভাবে ফ্রিলি কথা বলছে। আরে ভাই, তোমরা কি শুরু করলা? আর রশ্মি, তুই থাম তো। রশ্মি হঠাৎ আতঙ্কের সাথে সানাকে হালকা ধাক্কা দিয়ে বলল, সানার বাচ্চা। সানা তাকিয়ে দেখে একটা 3-4 বছরের বাচ্চা রাস্তা দিয়ে একা পার হয়ে যাচ্ছে, আর একটা গাড়ি খুব স্পিডে আসছে, যে কোনো সময় বাচ্চাটাকে ধাক্কা লেগে যেতে পারে। দাঁড়া, আমি কাউকে ডাক দিচ্ছি। সানা পাশে তাকিয়ে দেখে রশ্মি নেই। রশ্মি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে হালকা ধাক্কা দিয়ে নিরাপদে এক সাইডে ফেলে দিল, আর সামনে তাকিয়ে দেখল গাড়িটা খুবই কাছে। সে আর বাচ্চার কোনো রাস্তা না দেখে দুই হাতের আঙুল ক্রস করে চোখ বন্ধ করে নিল। বাট অনেকক্ষণ এভাবে থাকার পরও কিছু অনুভব করতে না পেরে চোখটা খুলল। চোখ খুলে দেখে গাড়িটাতে সামনে কিন্তু স্থির অবস্থায়, আর রাস্তার চারপাশের লোকজন দূর থেকে গাড়িটাকে আরোকে দেখছে, আর কি যেন ফিসফিস করছে। হঠাৎ গাড়িটা থেকে একটা ছেলে বেরিয়ে আসলো, ফুল ব্ল্যাক ড্রেস, পুরাই ডেরি মিল্ক। এসে রশ্মির গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল, আর হঠাৎ এমন হওয়াতে রশ্মি গালে হাত দিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সামনে থাকা লোকটা বলল, কি ফুল, কে এইভাবে একটা গাড়ির সামনে আসে? যদি কিছু হয়ে যেত তখন ব্লেমটা তো আমার উপরে আসতো। রশ্মি এতক্ষণে সামনে লোকটি দিকে তাকাল। আপনি? তুমি? তো তুমি এই সমাজসেবীর মাদার টেরেসা, যদি আজ তোমার কিছু হয়ে যেত তখন কি হতো? হলে হতো তাতে আপনার কি? আর আপনি দেখে শুনে ড্রাইভ করতে পারেন না? যদি ওই বাচ্চাটার কিছু হয়ে যেত তখন? ও প্লিজ, আমাকে জ্ঞান দিতে এসো না, আর হলেও তাতে আমার কি? ছি, একটা মানুষ কতটা নিচ আর খারাপ হলে এমন একটা জঘন্য কথা বলতে পারে। ইয়াস নিজের মুখটা রশ্মির মুখের একদম কাছে নিয়ে গিয়ে চোখের গুগলসা নিচে করে বলল, তুমি এখন কি আসে আহমেদকে চেনোইনি, শুনে রাখো আমি সব কিছু করতে পারি, তাই আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে 100 বার ভেবে নিও। বলে চোখের গগসটা চোখে ঠিক মতো লাগিয়ে গাড়িতে উঠে চলে গেল। সত্যি আস্ত একটা ডেভিল। রশ্মি অফিসে প্রবেশ করা মাত্রই কোনো কিছুর সাথে পা লেগে পড়ে গেল। আম্মু, মরে গেলাম গো, কোমরটা শেষ মনে হয়। আহারে, সো স্যাড। রশ্মি মুখ উপর তুলে দেখে যে ইয়াস তার প্যান্টের পকেট থেকে হাত ঢুকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই রশ্মি মেজাজটা খারাপ হয়ে গেল, ও বুঝতে পারল যে ইয়াস ওকে ফেলেছে। রশ্মি দাঁড়াতে নিল কিন্তু পারল না, তার আগে আবার পড়ে গেল। ইয়াস এক হাঁটু গেড়ে নিচে বসল, আর রশ্মি যেন এখানে ব্যথায় জান বেরিয়ে যাচ্ছে। ইয়াস রশ্মির মুখ থেকে চুলগুলো কানের পিছিয়ে গুঁজে দিল, আর রশ্মি ইয়াসের হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইয়াস আরেক হাত দিয়ে রশ্মি সে হাতটা শক্ত করে ধরল, যেটা দিয়ে ওই ইয়াসের হাতটা সরিয়ে দিচ্ছিল। আমার পথে বাধা দিও না, ছারখার হয়ে যাবে বলে ইয়াস রশ্মির হাতটা ছুঁড়ে ফেলে উঠে চলে গেল। রশ্মির হাতটা দিকে তাকিয়ে ভাবছে, কি বলে গেল লোকটা? এদিকে নেশা কান্না করে যাচ্ছে আর কোনো কথাই শুনছে না। আমি এই জীবন আর রাখব না। বনু, তুই কেন এমন করছিস বলতো? আমার ভালোবাসা বুঝলো না। কিছু হবে না,
কি কিচ্ছু হবে না, হয়ে গেছে আপি। তুমি জানো না ও আমার সাথে এই রাতে কতটা মিসবিহেভ করেছে। আই নো নেহা, আর এটার জন্য ও শাস্তি পাবে। ধরো রাখো তো তোমার শাস্তি, আমি এসব কিছুই চাই না। আমি জাস্ট আমার ইশু বেবিকেই চাই। ওকে না পেলে আমি নিজেকেই শেষ করে দিব। বলে ছুরিটা আবার হাতে ধরল। এবার নিশা এসে নেহার হাত থেকে ছুরিটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল আর নেহাকে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল। এদিকে রোশনি মনে মনে ভাবছে, উফ, এই ডেভিলটা তো আমাকে ফেলে চড়ে গেল, কিন্তু এখন আমি কিভাবে আমার কেবিনে যাব। এসব ভাবছে এমন সময় হঠাৎ কে যেন রোশনিকে ডেকে উঠল। রোশমি। রোশনি পিছন ফিরে দেখে নিহা দাঁড়িয়ে আছে। নিহার এই অফিসে চাকরি করে। আরে নিহান, তুমি? হ্যাঁ, কিন্তু তুমি এভাবে নিচে বসে আছো কেন? আর বলো না, ওই যে ওই যে বলতে কেউ থেমে গেল। মনে মনে ভাবলো, না, একে ডেভিলের কথা বলা যাবে না, না মানে তাড়াহুড়োই যেতে গিয়ে পড়ে গিয়েছিলাম আর কি। ও আচ্ছা, তো তুমি উঠছো না কেন? চেষ্টা তো করছি, বাট উঠতে পারছি না। তাহলে এখন কি করবে? দাঁড়াও, আমি হেল্প করছি। মানে? ওয়েট। এদিকে ইয়াস ওর কেবিনে বসে কি যেন একটা ভাবছে। ওকে ওভাবে রেখে আসাটা কি ঠিক হলো? ও যেভাবে পড়েছিল মনে তো হয় না নিজে নিজে উঠতে পারবে। শিট, মেন ওখানে আছে, আমার আমার তো ওখানেই যেতে হবে ওর কাছে। ইয়াস দৌড়ে ওর কেবিন থেকে বের হলো। বেরিয়ে তাড়াতাড়ি ওই জায়গাটা গেল যেখানে ও রোশনিকে ফেলে এসেছিল। গিয়ে যা দেখল তাতে ওর রোগ আসমানে উঠে গেল। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।